হ্যালো ইউটিউবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হৃদয় আছি আপনাদের সাথে আজ আবার একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকের টিউটোরিয়ালটা আমি দেখাবো কিভাবে ইন্ট্রো টেমপ্লেট বানাতে হয় কোনো ঝামেলা ছাড়া আফটার ইফেক্টে তো চলুন প্রথমে আমার যেখানে ইন্ট্রোর ফাইলটা রাখা আছে সেটা ওপেন করলাম এই ইন্ট্রোগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে লিংক দিয়ে দেবো আপনারা ওখান থেকে নামিয়ে নিতে পারেন খুব সহজে গুগল থেকে তো প্রথমে যে কাজটা করতে হবে প্রথমে এই যে ফাইলটা আপনারা এটা এরকমই সরি এরকম একটা জিপ আকার থাকবে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে স্ট্রাইক করে নেবেন ঠিক আছে তো আমার করা আছে সেহেতু আর করতেছি না তো যাদের আফটার ইফেক্ট আছে তাদের আফটার ইফেক্টস আপনারা তো থাকবে তারা তো জানেন এটা কী করতে হবে জাস্ট এখানে ডবল ক্লিক করবেন ঠিক আছে এটাতে এই যে অপশনটা ইন্ট্রো টেমপ্লেট ডবল ক্লিক করবেন করার পরে একটু ওয়েট করবেন এই তো আমার ফাইলটা লোডিং হচ্ছে এই তো এইবার ঠিক এমন একটা আসবে আসলে ওকেতে ক্লিক করবেন আবারও ওকেতে ক্লিক করবেন দেন তারপর আবার ওকেতে ক্লিক করবেন ঠিক আছে এভাবে করার পরে জাস্ট এমন একটা প্লে আসবে তো এখানে লেখা আছে কি টপ ফ্রি ইন্ট্রো হ্যাঁ তাই বলে যে আমার আপনার নাম হয়তো বা আকাশ বাতাস হতে পারে তাই না তো টপ ফ্রি ইন্ট্রো এটা কীভাবে চেঞ্জ করবেন এটা একটা ঝামেলা ঠিক আছে তো আমি দেখাচ্ছি এটার জন্য আপনারা যেটা করবেন সেটা এই যে এখানে টাইটেল লেখা থাকবে এখানে ওই যে লেখাটা এই যে সরি এই যে লেখাটা এখানে এরকম থাকবে ঠিক আছে তো কী করবেন এখানে ডবল ক্লিক করবেন ঠিক মাউস বোতলটা এখানে রেখে ডবল ক্লিক করবেন ঠিক আছে করার পরে এরকম লাল আকারে এটা ড্র্যাগ করে নেবেন ঠিক আছে তখন আপনি কী করেন ব্যাক স্পেস চাপ দেবেন ঠিক আছে কিবোর্ডে ব্যাক স্পেস চাপ দিলে হবে আবার কি আপনার নাম লিখলে যখন অক্ষর চাপলে চলে যাবে ঠিক আছে তো ব্যাক স্পেস চাপ দিলাম দেওয়ার পর আমার নাম লিখলাম HIDOIHOLSIDOLSAIN হৃদয় হোসেন সরি ভুল করে আপনারা আবার আমার নাম লিখবেন না তাহলে কিন্তু আপনাদের ইন্ট্রো বানানো হবে না তো যাই হোক আমার এই নামটা লেখা হয়ে গেল ঠিক আছে যে আমার নামটা কিন্তু আমি লিখলাম সরি আমার ক্যাপস লক চাপা আছে এই যে দেখুন এটা কেমন দেখায় ইন্ট্রোটা এই যে আহ কি সুন্দর দেখতে আহা হা ভালোই তো তাই না কষ্ট ছাড়া ইন্ট্রো তো ঠিক এমনটা আসবে আসার পরে আস্তে আস্তে এটা কম্পিউটার আসবে আপনার বিনা টাকার কম্পিউটার কিনে দিলাম আমি কিন্তু ঠিক আছে আপেলের কম্পিউটার কিনতে গেলে মিনিমাম 1-1.5 লাখ টাকা লাগে আর আমি ফ্রি ইন্ট্রোর মাধ্যমে আপনাদের দিয়ে দিলাম উপহার ঠিক আছে তো দেখুন ঠিক এমনটা আসবে আসার পরে আমার নামটা কীভাবে আসতেছে রিভিউটা দেখুন এই যে সরি আমার মাউস ক্লিক করবে এই যে এটা কিন্তু আমার মাউস ঠিক আছে আর ওটা কিন্তু কম্পিউটার মাউস হ্যাঁ তো এটা ক্লিক করার পর আস্তে করে নামটা লেখা আসবে ব্যাস দ্যাটস ইট ওকে ঠিক আছে তো ও স্যাট সবই তো করলাম কিন্তু সাউন্ড ইফেক্টটা দিলাম না হ্যাঁ এটা দেওয়ার জন্য আমি সেটা সাউন্ড ইফেক্টটা নিয়ে আসি এখানে যাক ভিডিওটা শেষ হোক তারপর আমি সাউন্ড ইফেক্টটা দিয়ে আপনাদের দেখাবো হ্যাঁ এই যে এখন রিভিউটা দেখুন কেমন আসে ব্যাস অসম যাই হোক এখন আমি সাউন্ড ইন্ট্রোটা সাউন্ডটা দেবো হ্যাঁ সাউন্ডটার জন্য এখানে ক্লিক করতে হবে আমার যে ফাইলে এটা রাখা ছিল সেই ফাইলে যেতে হবে এখানে ক্লিক করলাম আবার ক্লিক করলাম পার্সোনাল ভিডিও এডিটিং ভিডিও ভিএফএক্স ইন্ট্রো 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 ফাইল কোথায় ইন্ট্রো ইন্ট্রো এই যে ইন্ট্রো ফাইল তারপরে এখানে তারপরে মাই ফেভারিট ইন্ট্রো হ্যাঁ এই যে সাউন্ডটা এটা নিলাম এটা সিলেক্ট করে ইনপুটে ক্লিক করলাম ঠিক আছে ইনপুটে ক্লিক করার পরে আমার সাউন্ডটা চলে আসলো জাস্ট এখানে আমি নিয়ে আমার মতো ছেড়ে দিলাম ঠিক আছে আর যদি সেট করতে হয় এখানে ক্লিক করে অডিওতে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করবেন দেখবেন এখানে সিলেক্ট আছে কিনা এখান থেকে মিলে নেবেন ঠিক আছে তো সেটা আমি একটু সাউন্ডটা দেখিয়ে আরেকবার রিভিউ দেখাই আপনাদের ওকে বন্ধুরা আপনারা রিভিউটা দেখতে পারলেন এখন বুঝতে পারছেন বিষয়টা কি তো তারপরে কাবজা হওয়ার পরে আপনারা সেভ দেবেন যেভাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেটা করবেন সেটা হলো, যদি আপনাদের অ্যাডোবি মিডিয়া ইনকিউবেটর থাকে তাহলে অ্যাডোবি মিডিয়া ইনকিউবেটরের মাধ্যমে সেট করবেন, আর অ্যাডোবি মিডিয়া ইনকিউবেটর না থাকলে সেটা করবেন না। ঠিক আছে, আমার কিন্তু অ্যাডোবি মিডিয়া ইনকিউবেটরের মাধ্যমে সেট আপ করতে চাচ্ছিলাম, যাই হোক আমি অ্যাডোবি মিডিয়া ইনকিউবেটরটা আমার নিয়েছে না, প্রবলেম আছে আমার হলো এটা 2007-এর। তো যাই হোক আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত ছিল, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন।